নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সকলকে স্বাগত বৃষ্টি পড়লেই কেমন যেন মনটা একটু ইলিশ ইলিশ করে আর ইলিশের সিজনে একবার ভাপা না ইলিশ হবে তা কি হয় আজকে তাই ইলিশ মাছের সবচেয়ে সহজ রান্না সর্ষে দিয়ে ভাপা ইলিশ শেখাব আপনাদের প্রথমে মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি পেটের সাইজটাই নিয়েছি সাধারণত ভাপা ইলিশের ক্ষেত্রে পেটের সাইজটা নিলেই ভালো লাগে আপনাদের বাড়িতে যাদের মাইক্রোওভেন আছে তাদের তো খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর যাদের মাইক্রোভেন নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই গ্যাসের খুব হবে ভাপা ইলিশের জন্য প্রথমে মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপর একটি মাইক্রোওয়েভ বোলের মধ্যে এইভাবে মাছগুলোকে পরপর রাখলাম আমার কাছে মাইক্রোভেনের এই গোল আকারের বোলটাই ছিল আপনারা সব থেকে ভালো হয় যদি চ্যাপ্টা আকারের বোলের মধ্যে এই মাছগুলোকে রাখেন আমি আর সরষেটাকে আলাদা করে বাটি নি দোকানে যে সর্ষের পাউডার পাওয়া যায় প্যাকেটে সেটার মধ্যেই জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি আমি একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি যারা একটু ঘন ঘন রাখতে চান জলটা একটু কম দেবেন এরপর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি আর তার উপরে খানিকটা কাঁচা সর্ষে তেল দিয়ে মাছের গায়ে মাখিয়ে নিলাম মাছের গায়ে যাতে এই সর্ষের পেস্ট আর সর্ষের তেলটা ভালোভাবে মিশে যায় সেটা অবশ্যই দেখতে হবে এরপর আমি মাইক্রোওভেনে দিয়ে দিলাম দশ মিনিট মতন রেখে তারপর এটা বের করে নেব ব্যাস আমার ভাপা সর্ষে ইলিশ একদম রেডি আরো এরকম চটজলদি রান্না জানতে সঙ্গে থাকুন সোনার রান্না ঘরের সঙ্গে